আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকাই কামনা করি। আমি মোহাম্মদ আনোয়ার সাইন, সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা, সিমুলিয়া ডিগ্রি কলেজ, ঝিকরগা সাজেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ইসলামী শিক্ষার প্রথম পত্র থেকে ক্লাস নিয়েছিলাম। গত ক্লাসে আমি ইসলামী শিক্ষার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছিলাম এবং ইসলামী শিক্ষার আজকে যে বিষয় তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো ইসলামী শিক্ষার মক্তবের ভূমিকা। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি মানুষ তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি এবং তার আন্তর্জাতিক নীতিমালা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটুকু দিক এবং বিভাগ রয়েছে সকল দিকে ইসলাম সুন্দরভাবে দিক নির্দেশনা প্রদান করেছে। আর এই দিক নির্দেশনার জন্য একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে উঠতে হবে। আর গড়ে ওঠার জন্যই শিক্ষাই হচ্ছে তার প্রধান, শিক্ষার বিকল্প নেই। এই জন্য মহান রব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য যে আল কোরআন আমাদের মাঝে অবতীর্ণ করেছিলেন, সেই কোরআনের সর্বপ্রথমেই যে ওহী নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সে ওহীর প্রথম কথাই ছিল ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার বিকল্প নেই। আর সে পড়ার জন্যই ইসলামী শিক্ষা পড়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টিকে দরকার সেটা হলো মক্তবের ভূমিকা। মক্তবের ভূমিকা অপরিহার্য। তো আসো, যে আগে মক্তব কাকে বলে, যে মক্তব শব্দ আরবি অর্থ হচ্ছে শিক্ষাকেন্দ্র, লেখার স্থান, বিদ্যালয় ইত্যাদি। পরিভাষায় বলা হয় ছোটো ছেলে মেয়েদেরকে যেখানে মসজিদে বা কোনো বৈঠকখানার বারান্দায় বা অন্য কোনো স্থানে যে ছোটো বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে যে শিক্ষা দেওয়া হয় সেটাকে মুক্ত বলা হয়। এই মুক্তবের শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা, ইসলামের যে প্রাথমিক শিক্ষা সেটাই হলো মুক্তবের শিক্ষা। এই মুক্তবের স্থান কোথায় হয়? সেই মুক্তবের স্থানগুলো হয় মসজিদ, ঘরের বারান্দা, বৈঠকখানা বা কোনো পরিত্যক্ত ঘর ইত্যাদি স্থানে। আর কোমলমতি শিশুদেরকে আদর্শিক নাগরিক এবং নৈতিক গুণে গুণান্বিত করার জন্য মুক্তবের শিক্ষার বিকল্প নেই। এই জন্য আমরা আমাদের বইতে যদি একটু চোখ বুলাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রাথমিক, মৌলিক এবং অতি প্রয়োজনীয় জ্ঞান, আদব কায়দা, আদব আখলাক, শিষ্টাচার, সততা, নম্রতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, হালাল হারাম, পাক পবিত্রতা ইত্যাদি বিষয়ে মুক্তবের শিক্ষা দেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা এই মুক্তবের ভূমিকায় যে পয়েন্টগুলো আজকে তোমাদের সামনে নিয়ে আসব তার এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমান ও আকিদার প্রতি বিশ্বাস। ইমান ও এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইমান ও আকিদার শিক্ষা। ইমান মানে বিশ্বাস, ইমানের 70টিরও শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে প্রথম যে শাখা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথার স্বীকৃতি দেওয়া। আর সর্বনিম্ন যে শাখা রয়েছে সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে অপসারিত করা, আল হায়াউ শুবাতুম মিনাল্লাহ, ইমান। আর ইমানের লজ্জা হলো ইমানের অন্যতম আরেকটি শাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে। এই জন্য ইমান মানে বিশ্বাস, আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে যে আল্লাহ নবীর মাধ্যমে
আমাদের কাছে ইসলাম দিয়েছে সেই নবীর আনিত যে বিধানগুলো সেই বিধানগুলোকে আমাদেরকে মানতে হবে, এবং সেটা হলো আমাদের আকীদা, ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এবং বিশ্বাসের পরে সেই বিশ্বাসকে কার্যকর করার জন্য হলো সে আমাদের আকীদা। এই ঈমান ও আকীদাকে আর যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, আল্লাহ প্রদত্ত শিক্ষা, সেটা আমাদেরকে অবশ্যই আনতে। আমরা একজন মুসলিম, আমরা যখনই মুসলমান বলে নিজেদেরকে দাবি করি তখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র স্রষ্টা হলো সেই মহান আল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম হলেন আমাদের নবী বা আল্লাহর নেক বান্দা। এই যে আল্লাহকে বিশ্বাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান আকীদা। এই জন্য একজন মুসলমানের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে তার ঈমান এবং আকীদার শিক্ষা দেওয়া। আল্লাহ কোরআন শরীফে স্পষ্টভাবে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনিইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহ রাসূল তোমাদের যে নির্দেশ দিয়েছেন সেটাকে পালন করতে হবে। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এবং রাসূল যে নির্দেশ দিয়েছেন দুইটাকে পালন করতে হবে। এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রদর্শিত যে শিক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে ঈমান ও আকীদার শিক্ষা, এবং এই শিক্ষাটা আমাদেরকে মজবুত করতে হবে। আসো দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা, আমরা মুসলমান, অতএব আমাদেরকে ধর্ম হল ইসলাম। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে পৃথিবীতে আদমের সৃষ্টির সূচনা হয়েছে, আদমের পর এই মানুষগুলোকে সঠিক পথে চলার জন্য যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিসসালামদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে পবিত্র রমজান মাসে। আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পেয়েছেন হুদাল লিন্নাস, মানবতার মুক্তির জন্য হেদায়েত দিয়ে, সে হেদায়েতের গ্রন্থ ছিল আল কোরআন। সেই কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, এটা হলো আমাদের ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক শিক্ষা লাভ করে, মানুষের আদর্শিক শিক্ষা লাভ করে, নিজের মান উন্নয়ন হয়, আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি হয়, এই জন্য। এবং সেই ধর্মীয় শিক্ষা হচ্ছে কোরআনিক শিক্ষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেটা হলো হলো ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষা। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস আফজালুল ইবাদাতিল তেলাওয়াতুল কোরআন, আর এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হল কোরআন তেলাওয়াত করা। অর্থাৎ ধর্মীয় শিক্ষা লাভ করতে গেলে আমাদেরকে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে, রাসূলের কাছে আসতে হবে, যেই শিক্ষার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের গুণে দ্বারা মানুষকে, আরবের সেই যে আইয়ামে জাহেলিয়াতের বর্বর তার বর্বর যুগের সে মানুষগুলোকে যে সোনালী মানুষ হিসেবে তিনি তৈরি করেছিলেন মক্কা বিজয়ের মাধ্যমে, ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করে তিনি রাষ্ট্রীয়ভাবে একটি যেই মক্কার মানুষগুলো ছিলেন যাদেরকে আইয়ামে জাহেল বলে বলা হতো, তারাই হচ্ছেন সোনার মানুষ, স্বর্ণের মানুষ হিসেবে তিনি তাদেরকে তৈরি করতে পেরেছিলেন শুধুমাত্র কোরআনী শিক্ষা বা ইসলামের শিক্ষার কারণে। এরপরে আমরা তৃতীয় নম্বর যে পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরব সেটা হলো কোরআনের, তিন নম্বর হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছিলেন সেই কোরআনের সর্বপ্রথমেই যে কথাটি ছিল সেটা হলো কোরআন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব কোরআনের জ্ঞান ছাড়া,
মানুষের কখনো নৈতিক মানে উন্নত হতে পারে না। কোরআনের শিক্ষা ছাড়া মানে আদর্শিক মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। আর এই কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ তার চলার পথে সুন্দর দিক নির্দেশনা পাবে। সে কোন পথে গেলে তার জন্য কল্যাণ, আর কোন পথে গেলে তার জন্য অকল্যাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কোরআনের মাধ্যমে আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। এই জন্য বলা হয় হুদাল লিন্নাস বাইয়িনাতে মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন হলো এমন একটি শিক্ষা, কোরআন হলো এমন একটি জিনিস যেটা মানুষকে হেদায়তের পথ দেখায় এবং কোনটা মানুষের জন্য কল্যাণ আর কোনটা মানুষের অকল্যাণ তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে কোরআন। এই জন্য ইসলামী শিক্ষায় যে মুক্তবের শিক্ষায় তিন নম্বর যে পয়েন্ট আছে সেখানে কোরআনের শিক্ষা। এখানে মুক্তবেব একজন শিশুকে কোরআনকে পড়ানোর জন্য সুন্দরভাবে উচ্চারণ করে কোরআনকে তার মধ্যে শিক্ষার আলো দেয় এবং সে কোরআনের শিক্ষার মাধ্যমে তার বুনিয়াদী যে শিক্ষা তার যে ভিত সেটাকে মজবুত করে তোলে। এই জন্য কোরআনের শিক্ষার বিকল্প নেই, আর সেই বিকল্প না থাকার কারণেই কোরআনকে মুক্তবের যে শিক্ষা দেওয়া হয় সেটা কোরআনের শিক্ষা দেওয়া হয়। চার নম্বর পয়েন্ট আসুক, চার নম্বর আমরা যেটা বলবো সেটা হলো ধর্মীয় মাসলা মাসলার শিক্ষা। ধর্মীয় মুক্তবের যে চার নম্বর যে পয়েন্টটা আমরা দেখছি সেই পয়েন্ট হলো যে মুক্তবের কী শিখায় ধর্মীয় মাসলা মাসালের শিক্ষা। আমি নামাজ কীভাবে পড়ব, নামাজ আমার ফরজ কী কী, ওয়াজিব কী কী, তারপরে নামাজ রুকু কীভাবে করব, সেজদা কীভাবে করব এবং নামাজ টোটাল কীভাবে আদায় করব সেইগুলো বাস্তব শিক্ষা দেওয়া হয়। রোজা আমি কীভাবে থাকব, কী কী কারণে রোজা ভঙ্গ হয় সেই জিনিসগুলো শেখানো হয় এবং রোজা থাকলে আমার কী লাভ হয় সেইগুলো, হজ কীভাবে আমি করব এবং হজের হুকুম আহকামগুলো কী সেইগুলো আমাদেরকে ধর্মীয় শিক্ষায় মাসলা মাসালা শিক্ষায়। নামাজের কী কারণে আমার নামাজ নষ্ট হয়ে যাবে সেই বিষয়গুলো এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো, সেটা হলো মাসলা মাসাল, সেটাই মুক্তবের শিক্ষা দেওয়া হয়। এটা হলো চার নম্বর পয়েন্ট। এরপরে দেখো আমরা পাঁচ নম্বর পয়েন্টে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ যে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হলো কোরআনের যে শিক্ষা সেগুলো উচ্চ শুদ্ধ উচ্চারণ। যে মুক্তবে যে শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয় প্রথমে সেই শিক্ষাটা হলো যে কোরআনকে পড়তে গেলে সহি শুদ্ধ করে আমাদেরকে পড়তে হবে। আমরা যখন বয়স একটু আমাদের বেশি হয়ে যাবে তখন আমরা সে মুখের জড়তা আমাদের এসে যায়, আমরা শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। এই জন্য মুক্তবেই আমাদেরকে যে কোরআন শেখানোর যে বাস্তব প্র্যাকটিক্যাল সেটাকে দেখা শেখানো হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাদিসে বলেছেন ওরাতিলুল কোরআন আত তারতিলা, এবং যে কোরআনকে তারতিলের সাথে পড়ো, এটা কোরআনের আয়াত যে কোরআনকে তারতিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে উচ্চারণ করে পড়তে হবে। আর সেই উচ্চারণ করে পড়ার যে মাধ্যমটা সেই মাধ্যমটা হলো এই মুক্তবেই শিক্ষা দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে ছয় নম্বর পয়েন্টে সম্পর্কে পাঁচ নম্বর পয়েন্ট সম্পর্কে শুনলাম, এবার আসলে যে পাঁচ ছয় নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মুক্তবের, সেটা হলো আদব আদব কায়দা শিক্ষা। একজন মানুষ শুধু মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তার ব্যক্তি হিসাবে পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হলো আদব এবং কায়দা। একজন তার উঠা বসা চাল চলন লেনদেন খাওয়া দাওয়া সকল কিছুই তাকে হতে হবে শালীন মার্জিত এবং ইসলাম সম্মত।
আমার ব্যবহার যে অন্য কেউ কষ্ট না পায়, আমার আচরণে আর দুঃখ না পায়, আমার কারণে আরজনের ক্ষতি হোক সে না হয়, আমার কারণে আমার প্রতিবেশী কষ্ট পাবে, আমার আত্মীয় স্বজন কষ্ট পাবে, আমার অন্যান্য যে সমাজে বাস করতে সামাজিক এমন কোনো কাজ আমার দ্বারা না হয় যে সমাজের মানুষ তা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, সেটা সাধারণত এই ছোটোবেলায় মুক্তবি শিক্ষা দেওয়া হয়ে থাকে। এই জন্য এই বিষয়টাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে দেখো যে আমরা সাত নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টটা তা আলোচনা করব। সাত নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ম শৃঙ্খলা। সাত নম্বর হচ্ছে তার নিয়ম শৃঙ্খলা। ছোটোবেলায় তাদেরকে নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেওয়া হয়। ছোটো ছোটো বাচ্চারা যখন সে মক্তব্যে আসে তখন তারা সারিবদ্ধভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা আসে এবং শৃঙ্খলার সাথে তাদেরকে সেখানে শিক্ষা দেওয়া হয় এবং নামাজের মাধ্যমে তাদেরকে বাস্তব ট্রেনিং দেওয়া হয় যে নামাজে দাঁড়ালে যেমন আমরা কোনো বিশৃঙ্খলা না, সবাই এক ইমামের নেতৃত্বে সুন্দর করে দাঁড়িয়ে যাই এবং আমি কীভাবে চলবো, আমার ব্যক্তি জীবন, আমার পরিবারের জীবন, আমার উঠা বসা, চাল চলন, লেনদেন, খাওয়া দাওয়া, যারা বড় তাদেরকে কীভাবে আমাকে সম্মান করতে হবে, ছোটোদেরকে কীভাবে স্নেহ করতে হবে, ইত্যাদি বিষয়গুলোকে মুক্ত সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। এই জন্য নয়ম শৃঙ্খলা শিক্ষা দেওয়া ইসলাম। একজন মানুষ হিসেবে সে যত পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য নিয়ম শৃঙ্খলা মানা অপরিহার্য। নিয়ম শৃঙ্খলা যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা না করতে পারি, নিজের জীবনে যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমরা আমার নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে দাবি করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য নিয়ম শৃঙ্খলার বিষয়ে এর উপর গুরুত্ব প্রদান করা হয়। এরপর আট নম্বর যেটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করবো হলো পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাহারু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি অংশ। আমার গায়ের কাপড়টা যদি ছেঁড়াও হয় তারপরও আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলতে হবে। আর পবিত্রতা ঈমানের অর্ধাঙ্গ বলা হয়েছে আত্তাহারু শাতরুল ঈমান। এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া একটা মানুষ কখনো তিনি পরিপূর্ণ মানুষ হতে পারেন না। আর পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সুন্দর হয়। আর নয় নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের কাছে লিখব সেটা হলো যে তোমার বয়স্ক শিক্ষা। আট নয় নম্বর এরপরে যে পয়েন্টটা সেটা বয়স্ক শিক্ষার কথা বলা হয়েছে। মুক্তবে অনেক সময় যারা আমরা বয়স হয়ে গেছি, যারা ইসলামী শিক্ষায় কখনো মুক্তবে যেতে পারি নাই, অনুষ্ঠানে মুক্তবের মাধ্যমে যারা আজ বয়স্ক আছেন তাদেরকেও বয়স্ক এবং গণশিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষা প্রদান করা হয়। এরপরে যে দশ নম্বর যে পয়েন্টটা সেটা হলো দায়িত্বের অনুভূতি। যে আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব, অতএব আল্লাহ আমাদেরকে এমনি সৃষ্টি করেননি, আমাদেরকে অনেক দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে চলতে গিয়ে, এই পরিবারে চলতে গিয়ে, এই পরিবেশে চলতে গিয়ে, এই সমাজে চলতে গিয়ে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে, আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। সে দায়িত্বগুলো যদি আমরা যথার্থ পালন করি বা সেই অনুভূতি সৃষ্টি যদি আমাদের মধ্যে না হয়, তাহলে কখনো আমরা দায়িত্ব পালন করতে পারবো না। এ দায়িত্ব পালনের করতে যে আমি আমার পরিবারের, আমি আমার ব্যক্তির উপর, আমি আমার সমাজের উপর, আমি ছোটোদের প্রতি কী দায়িত্ব, বড়দের প্রতি কী দায়িত্ব, বিশেষ করে আমার পিতামাতার প্রতি আমার কী দায়িত্ব রয়েছে, কোরআন স্পষ্ট তা বলেছে। আল্লাহ বলে অবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ কোরআনে ইসরায়েল বানী ইসরায়েলের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান,
ইমা ইয়াবুলগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে আমাদের বাপ মা যারা বেঁচে আছেন তারা দুইজন বা উভয়ে যদি বেঁচে থাকেন তাদের জন্য আমাদের দুই হাতকে প্রসারিত করে দিতে হবে, তাদের সেবায় আমাদেরকে উৎসর্গ করতে হবে, তাদের দেখাশোনা তাদের সকল কিছু আমার দায়িত্ব এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আমাদের দায়িত্ব। অত আমি যদি আমার সেই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু পিতামাতাই নয়, আমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আমার পরিবারে যারা আছে তাদের আমার দায়িত্ব রয়েছে, ছোটদের প্রতি সম্মান স্নেহ করা, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, এইগুলো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি এই দায়িত্বগুলি যথার্থ পালন করতে পারি তাহলেই আমরা নিজেদেরকে একটি পরিপূর্ণ মানুষ হিসেবে প্রকাশ করতে পারবো। আর ইসলামী শিক্ষায় বক্তব্যে সেই শিক্ষাগুলোই দেওয়া হয়। আসো আমরা আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের সামনে যে বিষয়গুলো যে পয়েন্ট আকারে আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা বাড়িতে পড়ে একটু নিজেদেরকে তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং আরও বিস্তারিত আলোচনা বইয়ের মাধ্যমে পড়ে নিজেদের জ্ঞান অর্জন করবে, এই প্রত্যাশা কামনা করি। আজকে করোনার সময় সুস্বাস্থ্য কামনা করে এবং পরিবেশকে স্বাস্থ্যসম্মত পরিবেশের মাধ্যমে যাতে আমরা চলতে পারি, এই সবাইকে এই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আজকের আলোচনা এখানে শেষ করে আগামী দিনে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।